জাহিদ ভাই আজকে কি দেখাবেন মূলত? আজকে দেখাবো মূলত হাইব্রিড ইনভার্টার প্লাস সবচেয়ে বড় মানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের টিয়ার 1 সোলার প্যানেল। হ্যাঁ আচ্ছা, তো এখানে যদি দেখা যায় এটা হচ্ছে 5 কিলোওয়াট গ্রোওয়ার্ডের একটা ইনভার্টার। এটা হলো এইটা ইউজ করলে আপনার কারেন্টের উপরে কোনো নির্ভরতা লাগবে না, কারেন্ট ছাড়াই আপনার সোলার থেকে ডাইরেক্ট আপনি লোড পাবেন। কারেন্টের যে জিনিস আছে সব কিছু আপনি চালাতে পারবেন, এসি চালাতে পারবেন, ফ্রিজ চালাতে পারবেন, মোটর চালাতে পারবেন, সিলিং ফ্যান চালাতে পারবেন, সব কিছু পাবেন। এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এই যে ব্র্যান্ডের হয়, ব্র্যান্ডের ভিতরে হয় যেমন সাকো হয়, হ্যাঁ, তারপর এইচ পাওয়ার হয়, সানমুন আছে, গ্রোওয়ার্ড আছে, তার ভিতরে সবচেয়ে বেটার হচ্ছে গ্রোওয়ার্ড। তারপরে হচ্ছে আপনার এই যে সানমুন আছে, কিন্তু এর ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে এই যে গ্রোওয়ার্ডেরটা। গ্রোওয়ার্ডেরটার কাজ হচ্ছে আপনার এই যে রাউটিং সিস্টেম, আপনার প্রতিদিন কি পরিমাণ ওয়াট আপনি সোলার থেকে পাচ্ছেন, এগুলো সবকিছু আপনি এটার মাধ্যমে আপনার মোবাইলে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ সুন্দর, তো ঠিক আছে। তারপরে যদি ওয়ারেন্টি গুলো দেখাই, এটার ওয়ারেন্টি হচ্ছে 2 বছর। আচ্ছা, এটার ওয়ারেন্টি 2 বছর, এটা ওয়ারেন্টি 2 বছর। কোনটা কত কিলোওয়াটের? এটা হচ্ছে আপনার 5 কিলোওয়াটের গ্রোওয়ার্ড। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার সানলাইফ, এটা হচ্ছে সানমুন, সানমুন, ঠিক আছে। তো এগুলা সবগুলাই 2 বছরের ওয়ারেন্টি, এবং প্যানেল এইগুলোর সাথে এই প্যানেলগুলো ইউজ করা হয়। প্যানেল প্যানেল দেখেন, এটা বড় 575 আছে, 580 আছে, এটা 355, এগুলো 24 ভোল্ট সিস্টেম, মানে 2 ব্যাটারি সিস্টেমের। আবার বলি, এগুলো 2 ব্যাটারি সিস্টেম, এগুলো রেট 20 টাকা আছে, 19 টাকা এমন। হ্যাঁ, বাইকের নিলে অবশ্যই 19 টাকা রাখা যাবে। আচ্ছা, এগুলো 20 বছরের ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, এর পাশাপাশি আর কি প্যানেল রয়েছে? জি, এর পাশাপাশি যদি বলে 12 ভোল্টের যদি প্যানেল দেখাই, যে দেখেন 30 ওয়াটের প্যানেল আছে, ছোট্ট। তারপরে যদি দেখাই এই যে 24 ভোল্টের প্যানেল, এটা সেটআপ করতে কি কি প্রয়োজন হয় মূলত? দেখেন, এটা সেটআপ করতে মূলত এইটা যদি এটা সেটআপ করি, এটাতে 4 ব্যাটারি সিস্টেম, মানে 48 ভোল্টের একটা মেশিন, এটাতে 4টা ব্যাটারি লাগবে। প্যানেল যদি সর্বোচ্চ 5 কিলো বা তার একটু বেশি, মানে 5500 ওয়াট পর্যন্ত দিতে পারবেন আর কি। 5 কিলো ওয়াট প্যানেল দিতে হবে, 4টা ব্যাটারি লাগবে, এটা এটা হাইব্রিড, এই মেশিনটা লাগবে। টোটাল এই প্যাকেজ করতে গেলে 4,50,000 টাকা প্লাস আপনার খরচ হবে। আচ্ছা, 4,50,000 টাকা, তাহলে কি কি চলবে এটাতে? এটাতে চলবে, যদি আপনি চালাতে চান, 20টার মতো সিলিং ফ্যান চলবে। তারপরে হচ্ছে আপনার একসাথে লোড দিলে আপনার 20টা চালাতে পারবেন, লাইট 10টা 20টা, বা মোট কথা হচ্ছে আপনি 4,000 ওয়াটের মতো আপনি লোড নিতে পারবেন। 4,000 ওয়াট, ঠিক আছে। তো যারা নিতে চাচ্ছেন, আপনার কিন্তু হাইব্রিড সোলার ইনভার্টার গুলো আপনার চাই, জিরো স্পিড দেওয়া নাম্বারে ফোন দিবেন, আর আপনি আমাদের কাছে আপনার কি কি ইউজ করবেন এটার ডিটেইলসটা বলবেন, তাহলে আমি আপনাকে বলে দিব যে এত টাকা খরচ হবে। ঠিক আছে, ধন্যবাদ।